বিশ্ব প্রতিবন্ধী দিবসে আসানসোল আনন্দম প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে র্যালির আয়োজন। আসানসোলে প্রতিবন্ধী দিবসের দিন আসানসোলের এক প্রতিবন্ধীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান আনন্দমের পক্ষ থেকে প্রতিবন্ধী ছাত্র ও ছাত্রী সহ অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এক র্যালির আয়োজন করা হয়। আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে থেকে এই র্যালিটি শুরু হয়। এই র্যালি অনুষ্ঠানটির শুভ সূচনা করেন আসানসোল পৌর নিগমের পৌর প্রশাসক অমরনাথ চ্যাটার্জি। একই সাথে এই র্যালির মধ্যে পৌর প্রশাসক অমরনাথ চ্যাটার্জি নিজেও পা মেলান। সাথে এই র্যালিতে যেসব প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা হাঁটা চলা করতে পারে না, তাদের হুইল চেয়ার খেলতেও দেখা যায় অমরনাথ চ্যাটার্জিকে। একই সাথে পৌর প্রশাসক অমরনাথ চ্যাটার্জি বলেন যে আজকে ক্ষুদিরাম বসুর জন্মদিন, তাই এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করার আবেদন রাখেন। আমরা খুব আনন্দ সহকারে এবং বেদনা নিয়েই আমরা এই দিনটাকে ইন্টারন্যাশনাল ডিসএবিলিটি ডেটাকে পালন করি। অনেক মানুষের অনেক কষ্ট আছে, কিন্তু তা সত্ত্বেও তারা যে দুর্গম কাজগুলো করে তার জন্য আমরা অনেকেই উপকৃত হই। যারা সজল মানুষ, সফল মানুষ, তারাও কিন্তু উপকৃত হয় এদের মাধ্যমে। কিন্তু আমি মনে করি যারা সমাজের কোনো ক্ষতি করে না তারা হ্যান্ডিক্যাপ হতে পারে না। যারা সমাজকে তৈরি করে তারা কিন্তু আগামী দিনে প্রতিষ্ঠা হয়, প্রতিষ্ঠিত হয়। আমরা দেখেছি যে এই সমস্ত মানুষরা কখনো এভারেস্ট জয় করেছে, কখনো মহাকাশে গেছে, কখনো বিজ্ঞানী তৈরি হয়েছে, কখনো ভারতবর্ষের এবং পৃথিবীর অন্যান্য রাষ্ট্রপ্রধানদের সহযোগী সহকারী হয়েছেন। আমরা এই সমস্তগুলো দেখেছি, খুব ভাল লাগে। আর তার সঙ্গে সঙ্গে আমরা এটাও বলি যে আজকে ক্ষুদিরামের জন্মদিন। বীর শহীদ, বীর বিপ্লবী, ভারতবর্ষের সব থেকে কনিষ্ঠতম শহীদ ক্ষুদিরামের জন্মদিন। এই দিনটাকে আমরা শহীদ দিবস হিসাবে পালন করলে আমার মনে হয় ভালো হতো। আগামী দিনে আমরা এটা, এই স্বপনবাবুদের মতন লোক রয়েছে নাট্যকাররা, এনারা যদি এইটাকে তুলে ধরতে পারেন পশ্চিমবঙ্গের কমসে কম একটা দিন, যে দিনটা পশ্চিমবঙ্গেকে মনে রাখার জন্য ক্ষুদিরামের মতন মানুষদের জন্মগ্রহণ হয়েছিল পশ্চিমবঙ্গে, তাহলে আমার মনে হয় ভালো হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।